बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रिय दशम श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हारे ऑनलाइन क्लासे स्वागत जानाच्छि। आमी निगार सुलताना। आज के तुम्हारे भूगोल परिवेश विषय अष्टम अध्याय अर्थात मानव बसति कैकटा टपिक्स नहीं आलोचना करब। तो टपिक्सगुलो हे जेमन बसति स्थापनेर नियामक ग्रामीण बसतर धरण और एक हलो ग्रामीण बसतर धरण और बिन्यास तीनटा टपिक्स नहीं आलोचना करब। अच्छा हमारे ये रे अध्याय शुरोनाम जेमन मानव बसति बसतिटा कि से बसति हे स्थायी भावे बसबाशर जो निर्मित आवासस्थल के बसति बला साधारण अर्थे कोनो एकटी निर्दिष्ट स्थाने मानुष एकत्रित हुए स्थायी भावे बसबास करले ताके मानव बसति बा ह्यूमैन सेटलमेंट बोले। टपिक्सगुलोते जावर आगे आमरा एकटु बसति कत प्रकार बा श्रेणी विभाग एटा एकटु जेने नेई। गठन और कार्यवलीर उपर भित्ति करे बसति के दुभागे भाग करा हुए छे। एक हे ग्रामीण बसति और एक हे शहर बसति। ग्रामीण बसति कि ग्रामीण बसति हे साधारण प्राथमिक उपजीविका ऊपर निर्भरशील को जनगोष्ठी बसति के ग्रामीण बसति बोले। प्राथमिक उपजीविका बोलते एखे अर्थात कृषिकाजे साथे जरा जड़ित ওই জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে। আচ্ছা এখন জানি বসতি স্থাপনের নিয়ামক অর্থাৎ কোন স্থানে বসতি নির্মাণ যদি আমি করতে যাই বা তুমি করতে যাও তখন কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। যত্রতত্র যেখানে সেখানে কিন্তু বসতি নির্মাণ করা যায় না, তার পূর্বে আমাদেরকে যে বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যেমন ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি কি? ভূপ্রকৃতিটা হচ্ছে ভূমির রূপ। যেখানে বসতি নির্মাণ করব সেখানে ভূমিটা সমতল কিনা নাকি উঁচু নিচু পাহাড়ি এলাকায় সহজে কিন্তু বসতি নির্মাণ করা যায় না, সেটা আমরা খেয়াল রাখব। তারপরে পানীয় জলের সহজলভ্যতা, অর্থাৎ ওখানে যে আমি বসতি স্থাপন করব ওখানে পানির সহজে পাওয়া যায় কি না, আমার সেচ কাজের সুবিধার জন্য বা খাবার পানির জন্য আশেপাশে কোনো জলাশয় আছে কি না সেটা আমি খেয়াল করব। তারপর হলো মাটি, অর্থাৎ মাটির উপরও বসতি স্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন অনুর্বর মাটিতে আমি বা বালুময় মাটিতে আমি সহজে বসতি নির্মাণ করতে পারবো না। সে এলাকা যদি উর্বর এলাকা হয় তাহলে আমার জন্য চাষাবাদের সুবিধা হবে, সেই জন্য আমি মাটির গুণাগুণটাও দেখে নিব। তারপরে প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা ব্যবস্থাটা কি? প্রাচীনকালে প্রতিরক্ষার সুবিধার জন্য মানুষ পুঞ্জীবিত বসতি স্থাপন করত। কারণটা হচ্ছে বহিরাগত শত্রুর আক্রমণ বা বন্য জন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ একত্রে বসবাস করত। কারণ প্রাচীনকালে আত্মরক্ষার জন্য কোনো আধুনিক অস্ত্রের প্রচলন ছিল না। তারপরে হলো পশুচারণ। পশুচারণ হচ্ছে পশুচারণ এলাকা সাধারণত আমরা বিক্ষিপ্ত বা ছড়ানো ছিটানো বসতি দেখতে পাই। পশুচারণের জন্য বড় বড় এলাকার প্রয়োজন হয়, ফলে নিজেদের সুবিধার জন্য তারা বিক্ষিপ্ত বসতি স্থাপন করে। তারপরে হলো যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা বসতি স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিয়ামক। যেমন প্রাচীনকাল থেকে যাতায়াত ব্যবস্থার উপর ভিত্তি করে বসতি গড়ে ওঠে। নদীর তীরবর্তী স্থানে নৌ চলাচল এবং সমতল ভূমিতে যাতায়াতের সুবিধা থাকায় এরূপ স্থানগুলিতে বসতি গড়ে ওঠে। যেমন মিশরের নীল নদের তীরবর্তী আলেকজান্দ্রিয়া, তাজিকিস্তানের সমতল ভূমিতে সমরকন্দ নগরের উৎপত্তি হয়েছে। অর্থাৎ নিয়ামকটা কি?
নিয়ামকটা হলো যে কারণের উপর ভিত্তি করে যে সমস্ত এলাকা বা অঞ্চলে বসতি গড়ে ওঠে সেগুলি কি বসতি স্থাপনে নিয়ামক বলে। আচ্ছা, এখন জানব আমরা গ্রামীণ বসতির ধরন। গ্রামীণ বসতির ধরন কিরকম হয়? গ্রামীণ বসতি কৃষিভিত্তিক জীবিকা, অধিক জনসংখ্যা, অপরিকল্পিত বসতি হলো গ্রামীণ বসতির প্রধান বৈশিষ্ট্য। তাছাড়া সেখানে আমরা কি দেখব, ওইখানকার অর্থনৈতিক অবস্থাটা পুরোটাই কৃষির উপর নির্ভরশীল। আচ্ছা, গ্রামীণ বসতির নির্দিষ্ট আকার বা আয়তনে, অর্থাৎ ওখানে যে বসতিগুলো গড়ে ওঠে কোনো নির্দিষ্ট আকারে গড়ে ওঠে না, পরিকল্পনা মাফিক গড়ে ওঠে না। তারপরে শিক্ষার হার কম থাকে, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, সেখানে গ্রামের কাঠামোগুলোতে দেখা যায় যৌথ পরিবারের সংখ্যা বেশি, তারপরে অল্প বয়সে বিবাহ। তারপরে হচ্ছে দুই চারটি গ্রাম নিয়ে একটি প্রাথমিক বিদ্যালয় থাকে, বাড়ির পুকুরে গোসল করার ব্যবস্থা থাকে, জনসংখ্যার ঘনত্ব সেখানে কম থাকে, সাংস্কৃতিক কর্মকাণ্ড সেখানে কম। এবার জন্য গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস, অবস্থানের প্রেক্ষিতে ও বাসগৃহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে গ্রামীণ বসতিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি, দুই নম্বর হচ্ছে বিক্ষিপ্ত বসতি, তিন হচ্ছে রৈখিক বসতি। আচ্ছা, গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতিটা কি? এই ধরনের বসতিতে কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে। আরও রয়েছে এই ধরনের বসতিতে আয়তনের ছোট গ্রাম বা পৌর হতে পারে। এই বসতির লক্ষণ, এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম থাকে। এই যে আমরা এখানে চিত্র এক দিয়ে বুঝিয়েছি, মনে করে রাস্তার পাশে এগুলো হলো বসতি, অর্থাৎ ঘর বাড়ির চিহ্ন এভাবে দিয়েছি। এখানে দেখো মানুষ এভাবে তাদের ঘর বাড়িগুলি নির্মাণ করেছে, রাস্তার পাশে নদীর কিনারায় যায় যেভাবে তারা তাদের বসতি, অর্থাৎ গোষ্ঠীবদ্ধ হয়ে তারা তাদের গৃহগুলো এভাবে নির্মাণ করে থাকে। তারপরে হলো বিক্ষিপ্ত বসতি। বিক্ষিপ্ত বসতিগুলো হচ্ছে মানে ছড়ানো ছিটানো থাকে, কোনো নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকে না। এই ধরনের বসতিতে একটি পরিবার অন্য পরিবার হতে ছড়ানো ছিটানো অবস্থায় বসবাস করে। এখানে দেখো রাস্তার পাশে, কিন্তু খুব দূরে দূরে তাদের ঘরগুলো নির্মাণ করে তারা বসবাস করে। রৈখিক বসতি একে আবার সরল রৈখিক বসতিও বলা হয়। এই বসতিগুলো একই সরল রেখায় গড়ে ওঠে বলে একে রৈখিক বা সরল রৈখিক বসতি বলা হয়। যেমন এগুলা একদম সরাসরি একটা রাস্তা বা নদীর কিনারায় একই সরল রেখায় গড়ে ওঠে এবং এদের মধ্যে দূরত্ব এমন পরিলক্ষিত হয় না। এই বসতিগুলি একই সরল রেখায় গড়ে ওঠে, নদীর প্রাকৃতিক বা নদীর কিনারায় রাস্তার কিনারায় এই বসতি গড়ে ওঠে। এই বসতির ফাঁকা স্থানটুকু খামার হিসেবে ব্যবহৃত হয়। বন্যমুক্ত সমস্ত উচ্চভূমি এই ধরনের বসতির জন্যে সুবিধাজনক। তাহলে গ্রামীণ বসতির ধরনটাকে তিন ভাগে ভাগ করা হলো, একটা হলো গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ, এখানে বসতিগুলো গড়ে উঠে যে এখানে দূরত্ব কম থাকে, অর্থাৎ গিঞ্জি একটা পরিবেশের সৃষ্টি হয়। বিক্ষিপ্ত বসতিতে মানে ছড়ানো, অর্থাৎ দূরে দূরে ঘর বাড়িগুলো নির্মিত হয়ে থাকে। আর রৈখিক হলো সরল রেখায় পরস্পর একই সরল রেখায় এবং কম দূরত্বে তারা তাদের ঘর বাড়িগুলো নির্মাণ করে থাকে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এই পাঠ থেকে শিখলাম মানব বসতি কি বা কাকে বলে এটার সংজ্ঞা জানলাম, তারপরে বসতির শ্রেণী বিভাগ জানলাম, গ্রামীণ বসতির বৈশিষ্ট্য জানলাম, আর হলো গ্রামীণ বসতির ধরন, অর্থাৎ গ্রামীণ বসতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে
আর সেটা জানলাম। এখন এখান থেকে প্রশ্ন হতে পারে বা তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি যে মানব বসতি কি বা কাকে বলে, মানব বসতির শ্রেণী বিভাগ করো বা মানব বসতিকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি, গ্রামীণ বসতির ধরন ব্যাখ্যা করো, গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস চিত্রসহ বর্ণনা করো। এগুলা তোমরা তোমাদের বাসায় বসে এগুলোর উত্তর করবে এবং আগামী ক্লাসে আমাকে দেখাবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের পাঠ। আল্লাহ হাফেজ।